হ্যালো কোডার্স, আমরা যেই প্রজেক্টটা ক্রিয়েট করলাম সেই প্রজেক্টটাতে তো এখন একটা সিম্পল কি জেএসপি ফাইল আছে, গত টিউটোরিয়ালে আমরা দেখলাম, এই যে হোম জেএসপি। এবং আমরা এখন যেটা করতে চাবো সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটাকে আমরা স্প্রিংইফাই করতে পারি, তাই না? স্প্রিংইফাই করার জন্য আমাদের কি করতে হবে? স্প্রিংইফাই করার জন্য আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টে তো আসলে মেভেন এখন পর্যন্ত আমরা এনেবল করিনি, বা এটাকে বলা যায় যে মেভেনের যে সাপোর্টগুলো আছে সেগুলো আমরা এখনও অ্যাড করিনি। তো আমরা এখানে আগে মেভেনটা অ্যাড করি, সেটার জন্য আমরা প্রজেক্টে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে আমরা এখানে কনফিগারে চলে যাই, কনফিগারে যেয়ে আমরা বলতে পারি কনভার্ট টু মেভেন প্রজেক্ট। তো কনভার্ট টু মেভেন প্রজেক্টটা যেটা করে সেটা হলো এটার যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেগুলো সে মেনটেন করতে আমাদেরকে হেল্প করবে। প্রজেক্টে মেজর সে তেমন কোনো চেঞ্জ করে না, শুধু সে প্রজেক্টের জারফারগুলো মেনটেন করবে আমাদের জন্য। তো আমরা এখানে একটা গ্রুপ আইডি দেই, com.codes.web, আমরা আর্টিফ্যাক্ট আইডির নাম দিতে পারি নোটিসেস। আমরা যেই নোটিস বা নোটিসেসের যেই ডেটাবেজের পার্টগুলো করেছি ওগুলো আস্তে আস্তে আমরা আমাদের প্রজেক্টে নিয়ে আসব। প্যাকেজিং এখন ওয়ার্ড থাকুক, সমস্যা নেই, আমরা ওকে দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু এই যে pom.xml ফাইলটা কিন্তু এখানে চলে আসছে, হুইচ ইজ গুড। আমরা এখানে এখন কিছু ডিপেন্ডেন্সিস অ্যাড করে দেব। সো ডিপেন্ডেন্সিসগুলো অ্যাড করার জন্য আমরা যা করতে পারি, আমরা আগের মতোই ডিপেন্ডেন্সিসে চলে গেলাম, এখানে যে আমরা অ্যাড দিয়ে আমরা org.spring framework লিখলে এখানে স্প্রিং ফ্রেমওয়ার্কেরগুলো চলে আসবে, উইচ ইজ গুড। আমরা স্প্রিং ফ্রেমওয়ার্কের কোডটা নিব, ওকে। এখানে তো আরও আসার কথা ছিল, ইন্ডেক্স ডাউনলোডস আর ডিজেবল, সার্চের মেবি ইনকমপ্লিট। আমরা ইন্ডেক্স ডাউনলোডটা এনেবল করে দিতে হবে মোস্ট লাইকলি। তারপরও এখানে দেখছে ব্যাকগ্রাউন্ডে সে মেভেনের কিছু কাজ করছে, এই কাজগুলো শেষ হলে হয়তো আমাদের এখানে আরও আসবে। এখন যে জারের লিস্টগুলো আসছে সেগুলো অলরেডি আমাদের প্রিভিয়াস এক্সাম্পল থেকে আমরা এগুলা নিয়ে এসেছিলাম, তো এগুলো আমরা আগে ইম্পোর্ট করে নিই, তারপরে স্প্রিংয়ের ওয়েবগুলো নিয়ে আসবো। তো আমরা স্প্রিং কোডটা আমাদের লাগবে, স্প্রিং কোডের পর আমাদের লাগবে তারপর স্প্রিং বিনসটা লাগবে, তারপর আমাদের যেটা লাগবে কনটেক্সট, আমাদের আরও লাগবে জেডিবিসি। আপনারা কিন্তু এখানে স্প্রিং জেডিবিসি টাইপ করতে পারেন, আমার এখানে যেহেতু জেডিবিসি টাইপ করলেই চলে আসছে, আমি শুধু জেডিবিসি করছি। আরও লাগবে আমাদের ওয়েব। আচ্ছা, ওয়েবটা এখন এখানে আসবে কি না, আমার কি ইন্টারনেটে কোনো কারণে সমস্যা করছে কি না সেটা আগে চেক করে দেখি। মাঝে মাঝে হতে পারে ইন্টারনেট যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা লিস্ট আসতে চাবে না। তো আমার ইন্টারনেট অলরেডি এনেবলড আছে, সো সমস্যা হওয়ার কথা না। আমার ধারণা এখানে মেভেনের যেই এনেবলিং মেভেন ডিপেন্ডেন্সি, এই টাস্কটা যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমার এখানে আরও চলে আসার কথা। আমি এখন যেটা করতে চাচ্ছি সেটা হলো আমি আসলে স্প্রিং ওয়েবটা অ্যাড করতে চাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে স্প্রিং ওয়েবের ইনফরমেশন এখানে আসছে না এবং ইন্ডেক্স ডাউনলোডস আর ডিজেবল বলছে। আমি একটা কাজ করি না কেন, আমি আগে এটাকে সেভ করি। হ্যাঁ, এটাকে আমি সেভ করি Ctrl+S দিয়ে। এখানে এই যে এনেবেলিং মেভেন ডিপেন্ডেন্সি, এটা কিন্তু কনফিগার সে করছে। যেহেতু সেটা কনফিগার করছে, আমার মনে হয় আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করি, তারপর আমার ধারণা আমার পুরো লিস্টের মধ্যে নতুন যেই জারগুলো আমরা অলরেডি ডাউনলোড করে নিই, স্প্রিং ওয়েব এবং স্প্রিং ওয়েব এমভিসি, ওগুলো চলে আসবে। সো লেটস ওয়েট। গুড, আমাদের ওই পেন্ডিং টাস্কটা শেষ হয়ে গেছে। এখন যদি আমি অ্যাডে যাই, এখানে কিন্তু ইন্ডেক্স ডাউনলোডস আর ডিজেবল আছে, কিন্তু সমস্যা নেই। প্রথমে তো আমরা ইন্ডেক্স ডাউনলোড করে নিয়েছিলাম, ইন্ডেক্স ডাউনলোডটা আমাদের প্রতিবার না করলেও চলবে, মাঝে মাঝে আমরা ইন্ডেক্স ডাউনলোডটা করতে পারি। সেটার জন্য আমাদের মেভেনের যে কনফিগারেশন সাপোর্ট আছে এক্লিপসে, এখানে প্রেফারেন্সে, ওখানে যে আমরা করতে পারি। তো এখন আমরা আসলে আসি, আমাদের স্প্রিং ওয়েবটা আমরা নিয়ে আসবো। সেটার জন্য আমরা স্প্রিং ওয়েব যদি লিখি, আমাদের স্প্রিং ওয়েব থাকার কথা। দেয়ার ইউ গো, স্প্রিং ওয়েব। এখান থেকে আমরা 3.2 এর লেটেস্টটা নিব, 3.2.12, এবং আমি আরেকটা অ্যাড করব ওয়েব এমভিসি। Web MVC, Spring Web MVC, Spring Framework at 3 point. আচ্ছা, স্প্রিং ওয়েব এমভিসির এখানে বেশ কিছু ভার্সন আছে। আমরা আসলে org.springframework এ যাই, এখান থেকে ওয়েব এমভিসিটা যেটা আছে ওটা আমরা নেই। There you go. হ্যাঁ, আমরা আসলে ভুলটায় চলে গিয়েছিলাম। org.springframework এরটাই সবসময় আমরা চুজ করব। সো এখন কিন্তু মোটামুটি আমাদের প্রজেক্টের ডিপেন্ডেন্সিগুলো রেডি হয়ে গেছে। আমরা যদি এটাকে সেভ করি তাহলে দেখা যাবে যেই জার ফাইলগুলো আমাদের অলরেডি নাই সেই জার ফাইলগুলো সে ইন্টারনেট থেকে নামিয়ে নিচ্ছে। বেশি সময় লাগবে না, সে নামাতে থাকুক। আমরা ওটা জার ফাইলগুলো নামার পর আমরা যেটা করব, আমরা আমাদের প্রজেক্টটাকে জাস্ট আরেকবার রান করে দেখব। যেটা রান করার কথা, আমরা তো আসলে কোনো প্রজেক্টে কোনো চেঞ্জ করিনি, সো এটা খুব সুন্দর করেই রান করার কথা। সো কোনো কারণে যদি আপনার মেভেনের ডিপেন্ডেন্সিসগুলো ডাউনলোড না হয় অটোমেটিক্যালি, আপনি এখানে যে প্রজেক্টের উপর রাইট ক্লিক করে মেভেনে যে আপনি এখানে আপডেট প্রজেক্ট দিতে পারেন, তাহলে কিন্তু সে যদি কোনো ডিপেন্ডেন্সি বাকি থাকে সে কিন্তু নামিয়ে নেবে। তো এখন আমরা অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলেছিলাম, আমাদের হোম জিএসপিটা আরেকবার আমরা রান করার চেষ্টা করি। এটাতে রাইট ক্লিক করে আমরা রান অ্যাজ দেব, রান অ্যাজ দিয়ে রান অন সার্ভার, ঠিক আছে, এক্সিস্টিং সার্ভার দিয়ে আমরা এখানে যদি ফিনিশ দিই, আমাদের কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটা রান করার কথা। দেয়ার ইউ গো, আমাদের সুন্দর করে হ্যালো ওয়ার্ল্ড রান করছে। সো দ্যাটস ইট ফর দিস টিউটোরিয়াল। আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।